তিনি বলছেন যে আহমদিরা সব কিছুই কাল্পনিক এবং রূপকভাবে বিশ্বাস করে এবং বাহ্যিকভাবে কোনো কিছুকে ব্যাখ্যা করতে চায় না যেমন দাজ্জাল ইয়াজুজ মাজুজ এই ধরনের বিভিন্ন বিষয় রয়েছে সেগুলোকে কাল্পনিক এবং ব্যাখ্যা সাপেক্ষ হিসেবেই তুলে ধরেন আর সেটা আবার বাইরের যারা আলেমুলামা আছেন তারা সেটাকে বিশ্বাস করতে চান না শেষ যুগের লক্ষণ হিসেবেও অনেক কিছু তথ্য দেওয়া হচ্ছে এবং আখরি জামানার বিভিন্ন লক্ষণ অনুযায়ী আহমদিয়া মুসলিম জামাত বলে থাকে যে সেই যুগ এসে গেছে এবং ইমাম মাহেদিক ইমাম মাহেদির যুগ যুগ এসে গেছে কিন্তু আমরা যারা আহমদি নই তারা বিশ্বাস করি যে ইমাম মাহেদি আলাহ ইসলামের যুগ এখনও আসেনি এবং আসবে তাহলে আমরা এখন কিভাবে বুঝবো যে সেই এই যুগ ইমাম মাহেদির যুগ এবং যিনি দাবি করছেন ইমাম মাহেদির তিনি যে ইমাম মাহেদির প্রশ্ন ছিল আপনার যে আমরা রূপকতার আশ্রয় নেই আর কথায় কথায় আমরা ব্যাখ্যা করি এবং কল্প কল্পিত অর্থ করি ইত্যাদি ইত্যাদি আর অন্যেরা আক্ষরিক অর্থে নেন বোন একটু চিন্তা করা দরকার কোরআন শরীফ যদি গভীর কথা বলে থাকে ধর্ম যদি গভীর কথার শিক্ষা দেয় তাহলে গভীর কথা কি সবসময় আক্ষরিক অর্থে বলা সম্ভব আবারও প্রশ্ন করছি আপনার আবেগ অনুভূতি যত গভীর সেই শব্দ কোনো শব্দ কি সেই অনুভূতির গভীরতা কখনও পরিস্ফুটিত করতে পারে রূপকতার আশ্রয় ছাড়া যত বেশি আবেগ গভীর হবে যত বেশি অর্থ গভীর হবে যত বেশি তাৎপর্যপূর্ণ বক্তব্য হবে তত বেশি রূপকতার আশ্রয় নিতে আমরা বাধ্য অনেক বিরাট বিশাল বিষয়বস্তুকে যখনই মানুষ বর্ণনা করতে চায় তখনই সে রূপকতার আশ্রয় নেয় যেমন কোরআন শরীফ তো বিশ্বাস করেন পাতায় পাতায় রূপকতার বর্ণনা আছে রূপক বর্ণনা আছে আমি সুরা বাকারা দিয়ে শুরু করতে পারি ওইজা খালাউল্লা শিনহিম সুম মুম বুকমুন ওম ইউন ফাহ ইয়ার উন আমি কিছু বললাম না শুধু আরবিটা পড়ে গেলাম দেখে নিয়েন আপনি ভালো করে মনে রাখবেন কোরআন শেফে লিখা আছে নিসা উকুম হারসোল্লা কুম তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য স্বরূপ। এখন লাঙল নামিয়ে দেবেন স্ত্রীর গায়ের উপরে আক্ষরিক অর্থে নিবেন লেখা আছে হুন্না লিবাস্লা কুম আন্থুম লিবাস হুন্না তোমরা তাদের পোশাক তারা তোমাদের পোশাক হে পুরুষরা হে মহিলারা তোমরা স্বামীদের জন্য পোশাক স্বরূপ আর হে স্ত্রীরা তোমরা স্বামীদের জন্য পোশাক শুরু এই পোশাক কি বাহ্যিক শাব্দিক আক্ষরিক নাকি রূপক লেখা আছে মান খা নাফি হা জে হে আমা ফহিল আমা ও সাবিলা। যে ব্যক্তি ইহকালে অন্ধ সে পরকালে অন্ধ এবং অধিক পথভ্রষ্ট এটা কি আক্ষরিক না রূপক পাতায় পাতায় রূপকতারা আগুন কোরআন শৈফি লিখা আছে যখনই তারা যুদ্ধের আগুন প্রজ্বলিত করে যুদ্ধের জন্য ধনুক নিয়ে যায় তাঁবু খাটায় নিজেদের সমরাস্ত্র নিয়ে যায় আগুন জ্বালায় আমরা একটু পরপর বলি হিংসার আগুন দাও দাও করে মনে জ্বলছে দেখেছেন কোনোদিন হিংসার আগুন বাধছে কাকারে আমি প্রেমিক তার প্রেয়সীকে বলে তার প্রেমাসপদকে বলে আমি তোমাকে সমুদ্রের মতো ভালোবাসি আমি তোমাকে আকাশের মতো ভালোবাসি এই যে রূপকতার আশ্রয় কেন নিচ্ছে সে আবেগ এবং ভাব অনেক গভীর তাই যখনই ভবিষ্যৎবাণী করা হয় যেহেতু অনেক বিরাট বিশাল বিষয় বর্ণিত হয় এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে বাণী রূপক অর্থে করা হয় আর শুধুমাত্র ইমানের দৃষ্টি যারা রাখে তারা এটাকে আবিষ্কার করতে পারে হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম মৃত্যুবরণ করার আগে বললেন তোমাদের মাঝ থেকে হে আমার স্ত্রীরা সে সবচেয়ে আগে আমার সাথে মিলিত হবে যার হাত সবচেয়ে লম্বা সবাই হাত মাপছিলেন কার হাত বেশি লম্বা কে সেই সৌভাগ্যবান সেই কে সেই সৌভাগ্যবতী স্ত্রী যিনি মহানবী সাল্লিবাস্লামের সাথে পরকালে সবচেয়ে আগে গিয়ে মিলিত হবেন যার হাত লম্বা বেরোলো তিনি বেঁচে থাকলেন আর যার হাত খাটো ছিল তিনি মারা গেলেন জানা গেল এই হাত লম্বা বলতে দীর্ঘ হাত বলতে দীর্ঘ হাত বোঝানো হয়নি যিনি বেশি দান তিনি আমার সাথে সবচেয়ে আগে মিলিত হবেন একটা দুটো উদাহরণ পাতায় পাতায় উদাহরণ রূপকতার আমরা কি করবো বোন আমরা এই বিশালতাকে আবিষ্কার করেছি রূপকতার আশ্রয়ে রূপকতা যদি আমরা না স্বীকার করি কোরআন শরীফের ভবিষ্যৎবাণীতে হাদিসের ভবিষ্যৎবাণীতে আমরা বিশালতাই ধারণ করতে পারি না অতএব আপনাকে স্বাগত জানাচ্ছি খাটি ইসলামের ভুবনে